হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আর সকাল সকাল ভাবছিলে কিছু চিড়ের পোলাও তৈরি করব, সেই জন্যই একটু মোটা দানা চিড়ে নিয়ে হালকা একটু জলে ভিজিয়ে দিলাম। দেখুন এই চিড়েগুলো কিন্তু মোটা দানা চিড়ে, আমরা শনিবার দিন হাট থেকে এই চিড়েটা নিয়ে এসেছিলাম। আর সামান্য ভালো করে 2-3 বার ধুয়ে সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু চিড়েটা ভিজিয়ে দিয়েছি। আর এতে লাগবে কারি পাতা, চলুন বাগান থেকে কারি পাতা নিয়ে আসি। এই আমাদের কারি পাতার গাছ, এখান থেকে দুটো ডান্ডি নিয়ে নিলাম, হয়ে গেলো নেওয়া। চলুন, বাগানটা খুব নোংরা হয়ে আছে, খুব তাড়াতাড়ি পরিষ্কার করবো, দিয়ে নতুন নতুন সব গাছ লাগাবো। তো এটা করতে যেটা যেটা লাগবে, আমার কাছে যা সবজি ছিল আমি এখানে সব নিয়ে নিয়েছি। এখানে কাঁচা বাদাম আছে, বাদামগুলো তেলে ভাজতে হবে, আর তাছাড়াও আপনার যেমন খুশি তেমন সবজি এখানে দিতে পারেন। চলুন সবজিগুলো কেটে নিই। আমার কাছে এরকম একটা পিলার আছে সবজিগুলো পিল করার জন্য, তো এগুলো বেশ কাজ জানেন তো, আপনারা যদি কিনতে পারেন ভালো, কেন খুব সহজেই পিল করা যায় এবং খুব ভালো তাড়াতাড়ি হয় জিনিসটা। এই রে আলুটা পচা বেরোলো, গাজরটাও পিল করে নিচ্ছি। পিল করার পর আমি এগুলো সবই ছোটো ছোটো করে কেটে নেবো, কারণ চিড়ের দানাগুলো খুব ছোটো ছোটো, ফলে ছোটো ছোটো করে কেটে নিলে খেতে বেশ ভালো লাগবে। আপনাদের বাড়িতে আপনাদের যেমন সবজি থাকে আপনার পছন্দ মতো সবজি দিতে পারেন, বেশ ভালো লাগে অনেক রকম সবজি দিয়ে চিড়ে পোলাও, বেশ ভালোই লাগে খেতে। আজ রবিবার ছিল তাই হাতে অনেকটা সময় ছিল, সেই জন্য তৈরি করছি। অত অন্যদিন তো ঘুম থেকে উঠেই অফিস যেতে হয় ঘুরতে ঘুরতে। তো হয়ে গেলো আমার সবজি কাটা, টমেটোটা পচালো অনেকটাই বাদ দিয়ে দিয়েছিলাম, তাই খানিকটা আবার নিয়ে নিলাম, টমেটোটাও কেটে নেবো। এই যা গরম পড়েছে, বিভিন্ন তেল মশলা খাওয়ার থেকে এরকম হালকা কোনো খাবার খাবেন। দেখুন আমার চিড়েটা কিন্তু হয়ে গেছে, আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, দেখুন একদম শুকনো শুকনো, কিন্তু বেশি জল দিলে কিন্তু একদম চিড়ে নরম হয়ে যাবে, কারণ বেশি নরম হয়নি। দেখুন আমি একটা টিপে দেখাচ্ছি, এই দেখুন জাস্ট রাবারের মতো হালকা একটু হয়েছে। ভালো করে 2-3 বার ধুয়ে অল্প একটু জল দেবেন তাহলে হবে। আমি এখানে লোহার কড়াই নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল, ফোড়নো যাবে এই কালো জিরে, সরি কালো জিরে না, এটা এটা হলো কালো সর্ষে। আর তার সঙ্গে সর্ষে যখন ফুটে যাবে আমি দিয়ে দিবো কারি পাতা। এবার আমি বাদামটা দিয়ে ভেজে নেব, আপনারা চাইলে বাদামটা আলাদা করে প্রথমে ভেজে নিতে পারেন, আমি এই কারি পাতার সঙ্গেই বাদামটা ভেজে নিলাম। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, যাই হোক বাদামটা হালকা আছে, ভালো করে ভেজে নেবেন, বেশি আঁচ দিলে আবার পুড়ে যেতে পারে, হালকা আঁচে ভাজবেন। বাদাম ভাজা হয়ে গেলে তুলে আমি ওইটাতে দিয়ে দেবো আমাদের কাটি রাখা সবজিগুলো, তেল আর আমি দিইনি, আমি ওই তেলেই সবজি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ। এবার এটা ঢেকে রাখতে হবে সিদ্ধ করার জন্য, একদম আঁচ কমিয়ে রাখবেন না তো পুড়ে যাবে নিচে। আর আমি হঠাৎ করে ফ্রিজে মনে পড়লো যে আমার কিছু ফ্রোজেন মটরশুঁটি রাখা ছিল, তাই ফ্রোজেন মটরশুঁটি ফ্রিজ থেকে নিয়ে আমি দিয়ে দিলাম। অসুবিধা হবে না, মটরশুঁটি সিদ্ধ করেই ফ্রোজেন করা হয়, তো মটরশুঁটি প্রায় হাফ সিদ্ধ হয়েই আছে, আমি দিয়ে একটু নাড়িয়ে ঢেকে দিলাম। হয়ে গেলো 2-4 মিনিট, দেখুন অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। আমি এমন অবস্থায় দিয়ে দিব টমেটো, টমেটোটা প্রথমে দিলে একদম পুরো মশলা হয়ে যাবে, গলে যাবে, সেজন্যই আমি গলাতে চাইনি, গোটা গোটা রাখতে চেয়েছিলাম, সেই জন্য এই মুহূর্তে টমেটোটা দিয়ে দিলাম। আর 1-2 মিনিট একটু সিদ্ধ করে নেব। ব্যাস হয়ে গেল সিদ্ধ, টমেটো থেকে জল দিয়েছি অল্প একটু, তাতে সিদ্ধ হয়ে গেল। আপনারা যদি মনে করেন একটু জল দিতে পারেন, সিদ্ধ হয়ে গেছে, আমি এমন অবস্থায় দিয়ে দিব আমার ওই চিড়ে, ভিজিয়ে রাখা চিড়ে আর ভাজা যে বাদাম সেগুলো।
এবার একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, দিয়ে হালকা হালকা করে ভাজতে হবে। যেহেতু খুবই গরম পড়েছে, হ্যাঁ, ফলে চেষ্টা করবেন তেল ঝাল মশলা একটু কম খেতে। এত গরমে আমাদের কিছুদিন আগেই এখানে একজন এক্সপায়ার করলো আর কি, হার্ট অ্যাটাকে। বয়স বেশি ছিল না, শুনেও খুব খারাপ লাগে। কত বয়স হবে, খুব বেশি হলে 35 বছর বয়স হবে। তো ওই দুপুরবেলায় বাড়িতে খেতে এসে কী সব খেয়েছিল, মানে মাংস ভাত বা এই টাইপের কিছু খেয়েছিল, তারপরেই প্রেশার হয়তো হাই করে বা ফল করে এবং কিছু একটা হয়েছে, হ্যাঁ, তারপর হাসপাতালে নিতে নিতে এক্সপায়ার করলো। ওরা চেষ্টা করবেন একটু কম, এই সময়টা একটু সাবধানে চলতে, কম তেল ঝাল মশলা খেতে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের গল্প করতে করতে রান্না হয়ে গেল, বাটিতে বেরিয়ে নিচ্ছি। এই হলো আজকে আমাদের সকালের টিফিন, কেমন হলো জানাবেন, মানে দেখতে কেমন লাগলো সেটা জানাবেন, খেতে তো কেমন হয়েছে সেটা আমি জানাবো। খেতে ভালোই হয়েছে, আমি একটু চেক করেছি। তো যাই হোক, আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। এই যে পাশে পাখির চেঁচামেচি শুরু করে দিয়েছে, আর কিছু করা যাবে না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন।